আসসালামু আলাইকুম, মৌসুমিস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আপনাদের পুঁই শাক দিয়ে অ্যাঙ্কার ডাল কীভাবে রান্না করতে হয় তা দেখাবো। কড়াইতে পরিমাণ মতন তেল এবং হাফ চা চামচ লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেড়ে নিব। পেঁয়াজটা একটু বাদামি হলে চিমটি পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, মশলাগুলো নেড়ে নিব। হাফ চা চামচ জিরার গুঁড়া আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পুঁই শাক, নেড়ে নেব। পুঁই শাক সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ ফালি, আবার নেড়ে নেব। এখন দিয়ে দেব ডাল। ডালের মধ্যে পানি, লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন নেড়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার পুঁই শাক ও অ্যাঙ্কার ডালের ভুনা বা চচ্চড়ি। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।